শেখ হাসিনা ও আব্দুল কাদের সহ সাবেক বর্তমান 391 ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগ থানায় আবেদন করা হয়। মামলায় 800 থেকে 1000 অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আরো জানাচ্ছেন মিসবাহ রহমান। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় শেখ হাসিনাকে হুকুমদাদা প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলার আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মাহিন বলেন, গত 15 জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক একটি দিন, এর অবশ্যই বিচার হওয়া উচিত। 15 জুলাই আমি আক্রমণের শিকার হয়েছিলাম হলপাড়াতে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখানে আমাকে হত্যার চেষ্টা করা হয়, এখানে আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যেও অনেকে তার প্রত্যক্ষ সাক্ষ্য আছেন। এরপর সেখান থেকে এসে আমরা যখন মেডিকেলে যাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হয়েছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলেও তারা অস্ত্রসহ আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা মেডিকেলের ভেতরে ঢোকে। এ সময় সারা দেশের মামলার প্রক্রিয়া চলমান থাকবে জানিয়ে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ সহ জেলা উপজেলায় ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা দায়ের করা হবে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে মামলা দেওয়া হবে এবং সেই মামলায় অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে কারাগারে প্রেরণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবিধান বাতিল করে নতুন সংবিধানের রূপরেখা দেবে বলেও জানান সমন্বয়কারীরা। ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, যারা গণহত্যার সাথে জড়িত তারা যেন আর ভবিষ্যতে বাংলাদেশের কোনো মাটি ব্যবহার করে এদেশের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতে না পারে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।